রাজধানীর শহর সারা দেশে আজ পুরো দমে চলছে চামড়া বেচা কেনা আড়তগুলোর সামনে স্তূপ লবণের দাম বাড়ায় সংরক্ষণ নিয়ে বিপাকে ব্যবসায়ীরা চলছে দ্বিতীয় দিনের মতো কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ সিটি কর্পোরেশনের কার্যক্রমে সন্তুষ্ট নগরবাসী কোথাও কোথাও বর্জ্য পরিষ্কার না হওয়ার অভিযোগ প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের দ্বিতীয় দিনে রাজধানী ছাড়ছেন অনেকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আজও বিভিন্ন স্থানে পশু কোরবানি ঈদের দ্বিতীয় দিনে জমজমাট রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো কক্সবাজার সিলেট সহ সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পথে কানাডা গেলেন প্রধানমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ ভূমিকা রাখবে জানালেন রাষ্ট্রদূত